সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার আশকারায় ব্যাংক দখল, লুটপাট আর অর্থ পাচারে আরেক খলনায়ক এস.আলম গ্রুপ। প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক সহ দেশের সাতটি ব্যাংক দখলে নেয় চট্টগ্রাম ভিত্তিক বাণিজ্যিক গোষ্ঠীটি। ব্যাংকগুলোতে সীমাহীন লুটপাটের পাশাপাশি সিঙ্গাপুরে 1,00,000 কোটি টাকার বেশি পাচারের অভিযোগ রয়েছে এস.আলমের বিরুদ্ধে। আর্থিক খাত ধ্বংসকারী এস.আলম গ্রুপের এসব কেলেঙ্কারের চুম্বক অংশ তুলে ধরেছেন সেলিম মালিক। 2017 সালের 5 জানুয়ারি দেশের ব্যাংক খাতের অবিস্মরণীয় দিন। দ্য ইকোনমিস্টের অনুসন্ধানে এদিন সামরিক গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা তৎকালীন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও একজন ব্যবস্থাপনা পরিচালককে ঢাকা সেনানিবাসে অবস্থিত সেনা সদরে তুলে আনেন। বাধ্য করেন পদত্যাগ করতে। এর কয়েক ঘন্টা পরে সভা ডেকে এস.আলম গ্রুপের হাতে তুলে দেওয়া হয় দেশের সবচেয়ে বড় ও গ্রাহকের বিশ্বস্ত ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকে এস.আলম গ্রুপের বিনিয়োগ 10,414 কোটি টাকা। আইন অনুযায়ী দেশের সব শাখা মিলিয়ে গ্রুপটি ঋণ নিতে পারবে সর্বোচ্চ 2,500 কোটি টাকার কিছু বেশি। কিন্তু গত 7.5 বছরে ইসলামী ব্যাংকে হরিলুটের আখড়ায় পরিণত করে এস.আলম গ্রুপ। সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামের এক খাতুনগঞ্জ শাখাতেই এস.আলমের ঋণ 67,000 কোটি টাকা। 1,562 কোটি টাকা ফান্ডেড ঋণ নেওয়ার অনুমতি থাকলেও গ্রুপটি তুলে নেয় 22,000 কোটি। আইন ভেঙে 1,042 কোটি টাকা নন ফান্ডেড ঋণ সীমার বিপরীতে লুট করে 45,000 কোটি টাকা। এছাড়া এস.আলম গ্রুপের কোম্পানিগুলো চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকার বিভিন্ন শাখা মিলিয়ে আরও ঋণ নেয় 36,680 কোটি টাকা। 2017 সালে ইসলামী ব্যাংক দখলের প্রায় 9 মাসের মাথায় একই কাদায় সোশ্যাল ইসলামী ব্যাংকের দখলও নেয় এস.আলম গ্রুপ। ওই সময় ব্যাংকটির বিতরণ করা মোট ঋণ ছিল প্রায় 20,000 কোটি টাকা, যা এখন বেড়ে হয়েছে প্রায় 35,000 কোটি। নতুন 15,000 কোটি টাকা ঋণ নেওয়ার বড় অংশই তুলে নেয় এস.আলম গ্রুপ ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এভাবে নানা কৌশলে আরও 5টি ইসলামিক ধারার ব্যাংক নিয়ন্ত্রণ নেয় এস.আলম গ্রুপ, লুটপাটের ফাঁদে পড়ে যেগুলো এখন পরিচালন অর্থের ঘাটতিতে। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঘাটতি প্রায় 8,500 কোটি টাকা, ইসলামী ব্যাংকে 7,128 কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকে 4,243 কোটি, ইউনিয়ন ব্যাংকের ঘাটতি প্রায় 3,000 কোটি, এছাড়া গ্লোবাল ইসলামী ও কমার্স ব্যাংকের ঘাটতি 1,038 কোটি টাকা। শেখ হাসিনা সরকারের প্রভাব খাটিয়ে কেন্দ্র ব্যাংকের নাকের ডগায় বসে এস.আলম গ্রুপ কেবল একের পর এক ব্যাংক খালি করে ক্ষান্ত হয়নি। এর বড় একটি অংশ পাচার করেছে বিদেশে। গণমাধ্যমের তথ্যে গত 1 দশকে সিঙ্গাপুরে অন্তত 2টি হোটেল, 2টি বাড়ি, 1টি বাণিজ্যিক স্পেস সহ বেশ কিছু সম্পদ কিনেছে, যার আর্থিক মূল্য প্রায় $1 বিলিয়ন বা 1,00,000 কোটি টাকার বেশি। অবৈধ উপায়ে এত সম্পদ উপার্জন করেও শেষ পর্যন্ত রক্ষা হচ্ছে না এস.আলম গ্রুপের। বিভিন্ন সূত্র মতে ইসলামিক ব্যাংক সহ এই গোষ্ঠীর প্রায় সবগুলো ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।